হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটি নতুন ব্লগে। আর ভালো থাকার কথা আর কি করে বলবো, যা ঠান্ডা পড়েছে ভালো থাকার কোনো কথাই নেই। আমি তো এতটা শীতকাল দূরে থাকি, একটু আগে ঘুম থেকে উঠেছিল আবার ঘুমিয়ে গেছে। আর আমাদের জঙ্গলের ধারেই ঘর, এতটাই হাওয়া তার ঠিক নেই, ঘরের থেকে বাইরে বেরোলে থাকাই যায় না। আমি ঘর নিকাবো সেই জন্য মাটি নিতে চলে এসেছি, কারণ শুধু গোবর দিয়ে না দিতে ভালো তো লাগে না, একটু মাটিও দরকার। আর আমি মাটিটা ভেজে দিয়ে দিয়েছি, ততক্ষণ ঘরটা মুছে নেই। এদিকে আমার কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, দেখে আমার রোদে এসে বসে আছি। আর এমন হয়েছে অবস্থা, কালকে আমি মানে সোয়েটারগুলো কেচেছি তো শুকায়নি, রোদের কোনো জোর নাই, তো বাবুর গেঞ্জিটাকে পরেছি আর মায়ের একটা চাদর ঢাকা নিয়ে বসেছি। আমি চাদর সোয়েটার দুটোই কেচে দিয়েছি। আজকে চান করা নিয়ে চিন্তায় ফেলে দিল, কারণ আজকে বৃহস্পতিবার, মাথা ধুতে হবে। কী অবস্থা, কী করে কী করবো তার ঠিক পথ নেই গাছে। আর টাইম কলে জল চলে এসছে, সকাল সকালই আজকে জল দিয়েছে। এরকম যদি কিছুদিন আর ঠান্ডা থাকে তাহলে একদম তো মরে তো যাবো, আমি আগে মরবো, সবার আগে আমি মরে চলে যাবো একবারে। মানে আমার ঠান্ডা একটু আমার সহ্য করার ক্ষমতা নেই, কিন্তু হ্যাঁ আমি গরম সহ্য করার ক্ষমতা আমার আছে, কারণ গরমকালটাকে সবসময় সাপোর্ট করেছি। আমার গরমকালটা খুবই পছন্দ, মানে শীতকালটাকে একদম পছন্দ নয়। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করেছিলাম ঠিকই, কিন্তু পুরোপুরি শেষ করতে পারলাম না, কারণ শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, মাথা ঘুরছিল। তো আমি শুয়ে পড়েছিলাম, বাবু দেখে গেল যে মাথা ঘুরছে, কী হয়েছে না হয়েছে, ভয় খেয়ে গিয়েছিলো। তো আমাকে শুয়ে ওষুধ খাইয়ে দিয়ে ও দোকান চলে গিয়েছিলো। তো এইদিকে রান্না বান্না কোনো কিছুই আমি করতে পারিনি, বাবু হোটেল থেকে সব কিছু খাবার দাবার সব কিছুই নিয়ে এসেছে। এইদিকে বাবু খেয়ে দিয়ে বসে আছে, আজকে ওই ঝাড়টার সব কিছুই দিয়েছে। কিরে এরকম রোজ আমার, আমি যেন শরীর খারাপ হই আর তুই রোজ আমার কাজগুলো করে দিবি, ঠিক আছে? আর রোজ বাইরে থেকে খাবার আনবি, তাহলে ভালোই হবে, ঘরের কষ্ট করে আমাকে রান্না করতে হবে না, তাই তো? এদিকে ওই বৈকালের কাজটা সব কিছু ওই সেরে দিল, আর এদিকে জল টল সব কিছুই ভরেছে নিজে। বাবু এদিকে প্যানজামা সব পরা হয়ে গেল, এত তাড়াতাড়ি দোকান চলে যাবি তুই ঘরটাকে ফাঁকা করে? আমি তো একাই থাকবো। ও বন্ধুরা, আজকের ভিডিওতে কোনো ইন্টারেস্টিং কোনো কিছুই নেই, মানে ব্লগে যে অর্ধেক পার্ট মানে যে কিছুটা সেইটুকু মানে আমি ক্যাপচার করতে পারিনি, তো তার জন্য আমি খুবই দুঃখিত। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সো বাই।